আজ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন গ্লোব টিভির পর্দায়, আর গ্লোব টিভির পর্দা মানে রবিবার দুপুরবেলা ঠিক এই সময় নির্ধারিত অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা পৌঁছে যাই শুধুমাত্র আপনাদের জন্য। আর্যদর্পণ এমন একটি জ্যোতিষ অনুষ্ঠান যেখানে শুধুমাত্র কিন্তু আমরা গ্রহ নক্ষত্রের ভূমিকা নিয়ে আলোচনা করি না। তাহলে আমরা কি আলোচনা করি? আমরা আমাদের জীবনে চলার পথে যে গাইডলাইনটুকু দরকার সেই গাইডলাইনটুকু নিয়ে আলোচনা করি, যে কাউন্সেলিংয়ের দরকার রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করি, এবং প্রত্যেকটা মুহূর্তেই আমরা কিন্তু আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে একটা নতুন দিশা দেখাতে চাই। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা আমাদের মনকে নাড়া দেয়, এবং সেই ঘটনাগুলো প্রকাশ্যে যখন চলে আসে আমরা তখন ভাবিত হই, আমরা তখন চিন্তিত হই, আমরা তখন ভাবনায় বসে যাই, সত্যি ওই মানুষটার সাথে এরকম হলো, এই মানুষটার সাথে এরকম হলো। কিন্তু ঘটনাগুলো ঘটনা প্রবাহের মতোই কিন্তু ঘটতে থাকে। হয়তো এখন প্রচারের মাধ্যমটা অনেক বেশি স্ট্রং, অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেদেরকে যুক্ত করে রেখেছি, তাই হয়তো কিছু হওয়ার সাথে সাথেই সেটা আমাদের চোখের সামনে চলে আসে। মানসিক অবসাদ নিয়ে আজকে একটু কথা বলবো, কারণ মানসিক অবসাদ আমাদের কিন্তু একটা রোগে পরিণত হয়েছে। এই যে আমি বসে কথা বলছি, আপনাদের হয়তো টিভির উপরান্তে বসে মনে হচ্ছে এই সঞ্চালিকার জীবনে মানসিক অবসাদ বলে বোধ হয় কোনো কথা নেই, কারণ যখনই দেখছি প্রাণবন্ত একটা মানুষ সবসময় কোঅপারেট করছে এবং একটা অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে, মানসিক অবসাদ তার কেন আসবে? কিন্তু বলে রাখি, মানসিক অবসাদ আপনারও রয়েছে, রয়েছে আমারও। অনেক সময় কিন্তু আমরা অবসাদে ডুবে যাচ্ছি, কিভাবে বেরিয়ে আসছি? হয়তো আমার পাশের মানুষটি আমার হাতটি সে সময় ধরে বলছে যে আমি আছি, চিন্তা করো না, কিন্তু আপনি হয়তো কাউকে শেয়ার করতে পারছেন না বা আশেপাশে কাউকে দেখতে পারছেন না, কি করবেন? নিজের জীবন শেষ করে দেবেন? শেষ করে দেওয়াটা কোনো কাজের কথা নয়। আর আর্যদর্পণ অনুষ্ঠান যখন আপনাদের সঙ্গে রয়েছে, সেই আগামী দিনগুলো যাতে আপনারা ভালো থাকতে পারেন তার জন্যই কিন্তু আজকের এই বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আপনারা রয়েছেন 2571-2255 এবং 2266 এই নাম্বারে। আর আর্যদর্পণ অনুষ্ঠান মানেই আমরা প্রথম জানতে পেরেছি যে জ্যোতিষ মানেই কিন্তু শুধুমাত্র রত্ন নয়, শুধুমাত্র তন্ত্র নয়। তাহলে জ্যোতিষ মানে কি? জ্যোতিষ মানে হচ্ছে একটা টোটাল গাইডলাইন, যেটা আপনি ওয়েলবিংয়ের মাধ্যমে ভালো থাকতে পারেন, এবং ওয়েলবিংয়ের পন্থা কিন্তু প্রচুর মানুষ আপনারা অবলম্বন করেছেন এই অনুষ্ঠানের পর্দা থেকেই। তাই আমাদের পথ চলা শুরু, সুন্দর একটি দিনের জন্য, সুন্দর জীবনের জন্য আপনাদের সকলকে স্বাগত জানাবো। এবং আর্যদর্পণ অনুষ্ঠান মানে স্টুডিওতে আমরা পেয়ে যাই আচার্যা শ্রী অরিত্র ভট্টাচার্যকে। এবং অরিত্র সম্পর্কে যতই আমরা বলবো, অনেক সময় আমরা বিচার করি তো যে বয়সে অভিজ্ঞ ভারে যারা থাকেন তাদের কাছে পৌঁছতে হবে, তারা রেসপেক্টের জায়গায় রয়েছেন, সিনিয়ররা সবসময় পথ দেখান, কিন্তু তা বলে জুনিয়ররা কিছু জানে না, জুনিয়ররা কাজ করছে না, তা তো নয়। জুনিয়ররা বরং অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করছে, কারণ তাদের জানার আগ্রহটা একটা সময়ের পর কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অরিত্রকে জানাই অভিবাদন, কারণ খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে আপনাদের কথা ভেবে। আপনাদের সকলকে স্বাগত জানাবো এবং তোমাকেও নমস্কার। নমস্কার, নমস্কার। আশা করি আপনারা সকলে ভালোই আছেন, প্রত্যেক দিনের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। একদমই তাই, এবং সুস্থটা কিন্তু আমাদের শুধু শারীরিক ভাবে থাকলে হবে না, আমাদের মানসিকভাবেও থাকতে হবে। সেই জন্য সবসময় আনন্দে থাকুন, যাই হোক আনন্দে থাকুন, আনন্দে থাকলে দেখবেন সব ঠিক আছে। একদমই, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে ঘটনাটা আমাদের সকলকে খুব ভাবাচ্ছে এবং অনেক কথা চলে আসছে, যেটা আমরা একটু আগে নিজেরাও আলোচনা করছিলাম, স্বজন পোষণ এগুলো তো আগেও ছিল, আগামী দিনেও থাকবে, কিন্তু তার সাথে একটা মানুষের চলে যাওয়া সেটা কাম্য নয়। তো মানসিক অবসাদে আমরা কম বেশি প্রত্যেকটা মানুষই কিন্তু ভুগি, এখান থেকে বেরিয়ে আসার উপায় কি আছে? অ্যাকচুয়ালি এটাও আমি বলবো, এটা ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের জন্মছক তো আলাদা, এটা জন্মছক ওয়াইজ ডিপেন্ড করে কোন মানুষ কিসের জন্যে পার্টিকুলারলি অবসাদে ভুগছেন, তার অবসাদের নেচারটা, অবসাদের নেচারটা কিন্তু প্রত্যেকের আলাদা হয়, ডিফারেন্ট হয়, সেই ওয়াইজ কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ট্রিটমেন্ট দরকার, এবং সেই ট্রিটমেন্টটা যদি করা যায় তাহলে তারা কিন্তু অবসাদ থেকে বেরিয়ে আসে। এর আগেও আমি দেখিয়েছি কয়েকটি মুদ্রা পার্টিকুলার এই অবসাদ থেকে বেরিয়ে আসার জন্য, সেটা যদি অ্যাপ্লাই করা যায় অবশ্যই অবসাদ থেকে বেরিয়ে আসবেন। আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখে নেব রবিবারে দুপুরবেলা প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে বলছেন? আমি মেরিন বলছি। কোথা থেকে বলছেন? কিশোরগঞ্জ।
আচ্ছা নিজের জন্য জানবেন? ডেট অফ বার্থ? 17/4/1997। সময়? কত চার? 17/4। হ্যাঁ 17/4 তাই তো? সময়? মানে 16 তারিখটা 17 তারিখ হয়েছে। আচ্ছা জন্মস্থান কৃষ্ণনগর? আচ্ছা অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা কিছু অ্যাপ্লাই করেন? অনেকগুলো কিছু তো দেখাই, সেরকম কোনো কিছু প্র্যাকটিস করেন বাড়িতে? আপনি কি জানতে চান? আপনার তো খুব ট্যালেন্ট আছে, আপনি অনেক কিছু করতে পারবেন। আপনার আর্টস রিলেটেড ম্যাটার নিয়ে বা সায়েন্স রিলেটেড ম্যাটার নিয়ে এগোনো উচিত, আঁকা গান কবিতা নিয়ে যাওয়া উচিত। বলুন কি জানতে চান? আপনার কি বিয়ে হয়ে গেছে? আপনার ম্যারেজ লাইফ? আপনার ম্যারেজ লাইফ একদম মানে ভালো নয়, ঠিক আছে? আপনার ম্যারেজ লাইফ ভালো নয়, আপনার জন্মছকে বেশ কিছু খারাপ এফেক্টস আছে, একদম ভালো না। আপনি কোনো চাকরি ট্রাই করছেন না কেন? হ্যাঁ আপনি প্রোগ্রাম হয়ে গেলে আমাকে আপনি 3:30 সময় ফোন করবেন, দিদি একটা নাম্বার বলে দেবেন, ওই নাম্বারে কল করবেন। আপনার নামটা কি বললেন? রিঙ্কু। কৃষ্ণনগর থেকে আপনি বলছেন, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। চার্টে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে একটু নজর দিতে হবে, একটু নিজেকে নিয়ে ভাবতে হবে। তো সে জায়গায় দাঁড়িয়ে বলি, নাম্বারটা একটু নোট ডাউন করে নিন আপনি, 9681441888। আর একবার রিপিট করবো, 9681441888। অতি অবশ্যই কিন্তু শুধু অনুষ্ঠান দেখলে হবে না, শুধু কথা বললে হবে না, একটা কাউন্সিলিংয়ের কিন্তু ভীষণ দরকার রয়েছে। দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে বলি যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা হয়তো কাজ শুরু করেছি, কিন্তু অনেক ধীমে তালে আমাদের কাজ চলছে, তো সেই জন্য অনেক চেম্বারই হয়তো পৌঁছানো যাচ্ছে না। শুধুমাত্র গড়িয়াহাট জুপিটার যেমন পাচ্ছেন, তার পাশাপাশি আপনারা কিন্তু নিয়মিতভাবে পেয়ে যাচ্ছেন অনলাইন পরিষেবা। যারা আপনারা শ্রী অরিত্র ভট্টাচার্যের সাথে যোগাযোগ করতে চাইছেন অনলাইনের মাধ্যমে, তাদের জন্য কিন্তু এই বিশাল সুযোগটি রয়েছে। আপনার জীবনে সমস্যা যাই থাকুক না কেন, সমাধানের রাস্তা কিন্তু রয়েছে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের হাতে। তাই সেই নির্বাচনটা আপনাকেই করতে হবে। হ্যাঁ, আমরা একটু আলোচনায় আসবো। মানসিক অবসাদ, আবার একজন বন্ধু একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন। নমস্কার। ভালো আছেন আপনি? আচ্ছা আপনি ভালো আছেন? আচ্ছা বলুন। আপনি নিজের জন্য জানবেন তো? ডেট অফ বার্থ বলুন। সঙ্গে থাকুন। আপনার দেখুন বেসিক, আপনার আপনার বেসিক যে সমস্যাটা হয়ে আছে, আপনার চার্টে প্রচণ্ড রকমের ডিস্টার্ব আছে, ঠিক আছে? আপনার বেসিক্যালি 6th lord আপনার 12 আছে, দ্যাটস ওয়াই বেসিক্যালি আপনার এই সমস্যাগুলো হচ্ছে। ইভেন এটা থেকে আপনার হসপিটালাইজেশনও হতে হবে, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিট্রোগ্রেড হয়ে আছে। তো আপনার বেসিক্যালি যেটা করা উচিত, আপনার দেখুন বেসিক ইনস্ট্যান্টাইনের উপরে আপনার কাজ করা উচিত, এবং লোয়ার অ্যাবডোমেন্স অ্যাবডোমেন্সের উপরে আপনার বেসিক কাজ করা উচিত। আপনি একটা, আপনি কি এখন টিভির সামনে আছেন? আপনাকে আমি একটা রাইটটা মুদ্রা দেখাচ্ছি। এই সবসময় মুদ্রা চেষ্টা করবেন যে বাবু হয়ে বসে করতে বা পদ্মাসনে বসে করতে। পদ্মাসনে যদি বসে করা যায় খুব উপকার হয়, যদি পদ্মাসন না করতে পারেন অ্যাটলিস্ট বাবু হয়ে বসবেন, ঠিক আছে?
আপনার দাদা এখনো ঠিক হতে প্রায় ধরুন 1.5 বছর, এখনো 1.5 বছর টাইম লাগবে আপনার। মানে 2022-এ বলছেন নাকি? হ্যাঁ, 2022-এর কাছাকাছি সেই সময় থেকে একটু সময়টা ভালো পাবো, সময়টা তখন থেকে আপনার একটু ঠিক হবে। তার আগে লড়াইটা আপনাকে করে যেতে হবে, টাইমটা আপনার খুব খারাপ চলছে। মানে আমি মানে কর্ম করছি, মানে একটা আপনার কোনো কিছুতে, কোনো কিছুতে জায়গায় আপনার রেজাল্ট আসবে না। আপনার বেসিক সমস্যা হয়ে গেছে, আপনার শরীর রিলেটেড সমস্যা হয়ে গেছে। শারীরিক সমস্যা সেটাকে 2022 থেকে কি ওটা একটু নিরাময় হবে? আশা করছি নিরাময় হয়ে যাবে। আপনার গ্রহ ভালো আছে আপাতত? বুধ। আচ্ছা ঠিক আছে। কৌশিক বাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটা কথা না বলে পারছি না, আমরা সকলেই না এইটা একটা ভীষণ জানতে চাই কোন গ্রহটা আমাদের ভালো আছে। এই যে আমি জেনে নিলাম আমার বুধ ভালো আছে বা আমার বৃহস্পতি ভালো আছে, আমি কি করব? আমার তো জেনে কিছু লাভ নেই, বুধ ভালো থাকুক বৃহস্পতি ভালো থাকুক, আমাকে জানতে হবে ওভারঅল আমি কেমন আছি, আমার চার্টটা কেমন আছে, সেই কাউন্সেলিংটা তো দরকার। কৌশিক বাবু, আপনার জন্য একটা কথা বলি, একটু সরাসরি কথা বলুন, কারণ এই যে 1.5 বছর শুনতে হয়তো খুব মনে হয় যে 1.5 বছর দেখতে দেখতে চলে যাবে, কিন্তু 1.5 বছরের মধ্যে কিন্তু অনেক রকমের সমস্যাই তো আমাদেরকে ফেস করতে হয় বা হবেও হয়তো, তো সেই জায়গাগুলো যাতে না ফেস করতে হয় বা ফেস করতে হলেও যাতে তার পার্সেন্টেজ কম থাকে, সেটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে গাইডলাইনটা এঁকে দেবেন। একটু বলবো, সরাসরি টাচে থাকুন, কথা বলুন, দেখবেন ভালো থাকতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা নমস্কার, ভালো আছেন? বলুন। ডেট অফ বার্থ? 18/4/1998। সময়? জন্ম সময়? আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ বলুন, এবার বলুন সময়টা, বলুন জন্ম সময়। সকালে 4:00। আচ্ছা, জন্মস্থান? লিলুয়া। ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনার মীন লগ্ন ধনু রাশি? আপনার নিজের তো শরীরে ডিস্টার্ব আছে, আপনি একটু খাওয়া দাওয়াটার দিকে নজর দিন, খাওয়া দাওয়াটা ঠিকঠাক না করলে হবে না। আর কাজের জায়গাটাও ফোকাস দিন। আপনাকে একটা কাজ কিন্তু মাথায় রাখবেন, আপনার কিন্তু কোনো কাজ সহজে হবে না, কাজ কিন্তু যে কোনো কাজ করতে যাবেন কাজটা কিন্তু আপনার আটকে যাবে, ঠিক আছে? তো সেই কাজটা আপনাকে মানে রেগুলারলি মানে ওতে কনসেন্ট্রেশন অনেক বেশি দিয়ে করতে হবে। আর আপনার কিন্তু রেগুলার এক্সারসাইজ করার খুব প্রয়োজন, নাহলে কিন্তু শরীর, আপনার শরীর সাথ ছেড়ে দেবে, বুঝতে পেরেছেন? বললাম তো কর্মের জায়গাটা আপনার ডিস্টার্ব আছে প্রচুর। কর্মের জায়গাটা প্রচুর ডিস্টার্ব আছে, পারলে পরে একটু যোগাযোগ করে নেবেন, যে জায়গাটা সমস্যা রয়েছে সেখান থেকে তো বেরোতে হবে, আর তার জন্য একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সঙ্গে থাকাটা খুব দরকার। তিনি কি গাইড করছেন, তিনি কিভাবে আপনাকে ভালো রাখার রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু জেনে নিতে হবে। যারা যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য আবারও মনে করিয়ে দেবো, গড়িয়াহাট এবং জুপিটারের সাথে সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলাইন পরিষেবা, তাই যারা এখনই কথা বলতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, অতি অবশ্যই যে মোবাইল নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলো সেভ করে রাখুন এবং সময় মতো কথা বলে পৌঁছে যাওয়া। আচ্ছা, একটু আসবো আবারও, মানসিক অবসাদ নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম এবং প্রত্যেকটা সময়ই আমরা কিন্তু চাকরি না পাওয়া বা ভালো বিয়ে না হওয়া, সাংসারিক সমস্যা, বিভিন্ন কারণ নিয়ে আমরা অবসাদে ভুগতে পারি। অবশ্যই আমরা বিভিন্ন কারণে, একটু সঙ্গে থাকবেন, বিভিন্ন কারণে অবসাদে ভুগি। তো এই অবসাদ থেকে বেরোনোর জন্য আমাদের যেটা ফার্স্ট দরকার, আমাদের মনটাকে রিল্যাক্স করার দরকার। সেটার জন্য আমাদের সবাই আগে যেটা করা উচিত, প্রত্যেক দিন এইভাবে হাতটাকে ধরে একটা মেডিটেশন করা উচিত, বাবু হয়ে বসে প্রত্যেক দিন মিনিমাম 15 মিনিট, সেটা যদি করা হয় যে কেউ প্রত্যেকেই এটা করতে পারে, এটা যদি করেন এটার কিন্তু একটা এফেক্ট আছে, এর অনেক রকম এফেক্ট হয়, একটা এফেক্ট আছে যে মাইন্ডটাকে রিল্যাক্স করবে, আপনি ভাবার জায়গা পেয়ে যাবেন যে কোন পথে কীভাবে যাব। এটাই কিন্তু একদিনে করলে কোনো রেজাল্ট পাবেন না, এটাই কিন্তু একটু করতে হবে, অ্যাটলিস্ট 2 মান্থ আপনি প্র্যাকটিস করবেন, এটাকে দেখবেন আস্তে আস্তে কনসেন্ট্রেশনটা হচ্ছে, চোখ বন্ধ করে বাবু হয়ে বসে করতে হবে। আমরা দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার, ভালো আছেন? হ্যালো,
হ্যাঁ, হ্যালো, নমস্কার, ভালো আছেন? বলুন। কে বলছেন? আমি বিহালা থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। নামটা হচ্ছে, আমি যার সুমন বললো তার নাম বলবো, ছেলের সুমন। হ্যাঁ, ছেলের নাম বলুন। হ্যাঁ, ছেলের নাম শ্রীজিৎ রায়। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 17ই ডিসেম্বর 1986। 1986। আচ্ছা, সময়? হ্যাঁ হ্যাঁ। তোমার হচ্ছে সন্ধ্যা 6টা 9। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ, আমি প্রায় দেখি। আচ্ছা, ভালো লাগে দেখতে। লাইন ধরার চেষ্টা করি, কোনোদিন পাই না আজকে। আপনার ছেলেকে বলুন ফাইন্যান্স রিলেটেড কাজ করতে, বুঝতে পেরেছেন? আপনার ছেলেকে বলুন ফিনান্স রিলেটেড কাজ করতে, ফিনান্স, ব্যাংকিং জব বা শেয়ার ট্রেডিং বা যে কোনো ফিনান্স রিলেটেড কাজ করতে বলুন, ঠিক আছে? এতে কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে, এর কিন্তু নার্ভের সমস্যা থাকবে, এর নার্ভ রিলেটেড সমস্যা হবে, এর কোনো কাজ একবারে হবে না। একটা কাজ করতে গেলে একে কিন্তু অনেকবার সেটাতে অনেক বেশি লেবার দিতে হবে। ইন জেনারেল পার্সনস যত সহজে করে ফেলে যে কোনো কাজ, এ কিন্তু তত সহজে করতে পারবে না। তবে এই বিজনেসেও কিন্তু অনেক ডেভেলপমেন্ট করবে, এই বিজনেসেও অনেক ডেভেলপমেন্ট করবে, বিজনেস বিজনেসেও কিন্তু ডেভেলপমেন্ট করবে, বুঝতে পেরেছেন? বলছি এই ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অনেক ডেভেলপমেন্ট করবে। এর জন্য আপনি ফিনান্সের ব্যবসা করতে পারেন, প্রমোটিং করতে পারে, এগুলো করলে ডেভেলপমেন্ট হবে। নমস্কার। মিথুন রাশি, মিথুন লগ্ন। আছে, চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, চাকরির পরিবর্তন আছে, চাকরি পাওয়ার সম্ভাবনা আছে মোটামুটি। আপনি তাহলে এই প্রোগ্রামের পরে আমার নাম্বার দিদি বলে দিচ্ছেন, আপনি ফোন করবেন, আমি কথা বলে নেব। আপনি আমাকে 4টের সময় ফোন করবেন। হ্যাঁ, বিকেল 4টের সময় ফোন করবেন, আজকেই করবেন। আপনার নাম? দেখুন না, এখন তো টিভিতে বসে আছি, টিভিতে এখানে তো অনেকে ফোন করছেন, এত ডিটেলসে আপনার সাথে রাইটটাও কথা বলা সম্ভব না। আপনি আমাকে 4টের সময় ফোন করবেন, আপনারটা আমি ভালো করে দেখে বলে দেবো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ভালো লাগলো যে অনুষ্ঠান দেখে আপনি কিন্তু একটু ভরসা করতে পেরেছেন, আর তার জন্যই কথা বলা এবং তার জন্যই ছেলে সন্তানের বিষয়ে এই আকুলতা, খুব স্বাভাবিক। বাবা মায়ের তো থাকবেই সন্তানকে নিয়ে টেনশন চিন্তা, কিন্তু সেটা শুধুমাত্র জেনে নিয়ে বসে থাকলেই কিন্তু হবে না, সেই জায়গাটা কিন্তু ওভারকাম করতে হবে, তাই বলবো। আমি দেখেছি, আমি দেখেছি আমাদের যখন পেন হয় না, তখন আমরা কিন্তু পেনটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিলিফ করার চেষ্টা করি। আমাদের সমস্যাটা কোথায় হয়ে দাঁড়ায়, যখন একটা কোনো ব্যথা, কোনো পেন অনেক পুরনো হয়, অনেক দিন ধরে চলে, সেই ব্যথাটা কিন্তু সহজে নিরাময় করা যায় না। আর আমরা ঠকি কোথায় জানেন? আমরা সব সময় চেষ্টা করি যে কোনো পেনকে যত তাড়াতাড়ি সম্ভব রিমুভ করে দিয়ে নিজের বায়োলজিক্যাল ক্লকটাকে আগে ঠিক করুন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হচ্ছে। নিজের বায়োলজিক্যাল ক্লক মানে লাইফস্টাইলটাকে বদলানো। আপনারা নিজেদের লাইফস্টাইলটাকে যদি একটু বদলান, দেখবেন অনেক কিছু পরিবর্তন পাচ্ছেন। অনেক মানুষ আছেন যারা রেগে গিয়ে বিভিন্ন রকম বিহেভিয়ার করে ফেলেন, সেটা করা কিন্তু উচিত না। এটা কখন করে হয় জানেন? যাদের দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে মাঙ্গলিকতার সমস্যা আছে, মঙ্গলের সমস্যা আছে, তারা কিন্তু বেসিক্যালি এই জিনিসটা করেন। এটা করলে কিন্তু নেগেটিভ প্রভাবটা বাড়বে। এটাকে আপনি কন্ট্রোল করুন নিজেকে, আপনাকে, আপনার মধ্যে মাইন্ড আছে, মাইন্ড, ফ্রি উইল, আপনি যা চান তাই করতে পারেন। ট্রাই করুন আগে, ফার্স্টে একটা স্টোনের উপরে বিশ্বাস করে বসে যাওয়াটা উচিত না, আগে নিজের উপরে বিশ্বাস করুন, তারপর গোটা দুনিয়ার উপরে বিশ্বাস করুন।
একদমই তাই। ব্যতিক্রমী কথাটা আমরা উচ্চারণ করি বলি বোধ হয়, কিন্তু ব্যতিক্রমী এই কথাগুলো যখন শুনি তখনই বোধ হয় সেই মানুষটাও ব্যতিক্রম হয়ে ওঠেন। আজকে যখন কোনো মানুষ এই এই পেশার সাথে যুক্ত, তার টার্গেটই থাকবে আমি কিভাবে কত স্টোন দিতে পারবো। কিন্তু একমাত্র তোমাকেই দেখি যে হ্যাঁ, স্টোনের বাইরে গিয়েও কিন্তু কোনো কথা হয় এবং সেটা জনসমক্ষে এইভাবে বলতে পারো একটা তুমি। মানুষের, কারণ আমি একটা জিনিস দেখেছি, শিখেছি এবং অ্যাপ্লাই করেও দেখেছি, প্রত্যেকটা মানুষের উপরে স্টোন এফেক্ট করে না। আচ্ছা, বহু মানুষ আছেন যারা অনেক দামি দামি স্টোন পরে ঘুরে বেড়াচ্ছেন, তাদের 1% রেজাল্ট হয়নি। তাদের কি হচ্ছে, এই সাবজেক্টের উপরে তাদের বিশ্বাসটা চলে যাচ্ছে। এক একটা জন্মছক এক একটা জিনিস অ্যাপ্লাই এর জন্যে, কারোর তন্ত্র অ্যাপ্লাই হতে পারে, কারোর মন্ত্র অ্যাপ্লাই হতে পারে, কারোর স্টোন, সবারই যে স্টোন অ্যাপ্লিকেশন হয়ে যাবে এটা ভুল ধারণা। একদমই তাই। আমরা একটু দেখে নেব, আমাদের সঙ্গে বন্ধু কে রয়েছে। নমস্কার। নমস্কার, সরি অনেকক্ষণ লাইনে থাকতে হয়েছে আপনাকে, কিছু মনে করবেন না। আচ্ছা, কে বলছেন? নিজের জন্য জানবেন, ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান। আচ্ছা, আপনি একটু ইমোশনাল আছেন, আপনার ইমোশনটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আবার আপনি খুব সিস্টেমেটিকও আছেন, আপনার বেসিক সমস্যাটা হয়ে দাঁড়ায় যখন সামনের মানুষটা ঠিকঠাক সিস্টেমে চলে না, তখন আপনি রেগে যান। মাথাটাকে একটু ঠান্ডা করতে, আপনি খুব সুন্দর কথা বলতে পারেন, এত সুন্দর কথা বলেন যে সামনের লোকটা হাঁ করে আপনার কথা শুনে যায়, কিন্তু সেটাকে দাদা আপনাকে কাজে লাগাতে হবে। আপনি বিজনেস করুন, আপনার বিজনেসে বেশি ডেভেলপমেন্ট হবে। আর আপনার তো যে কোনো কাজ মাল্টিপল কাজ করেন, অস্থায়ী কাজ করেন, স্থায়ী কাজ বোধ হয় এখনো হয়ে ওঠেনি। এইবার বলুন কি জানতে চান। ডেভেলপমেন্ট হবে, আপনার বিজনেস করলে আপনার সব থেকে বেশি ডেভেলপমেন্ট হবে। একটু বিজনেসের দিকে মাথায় লাগান, একটু চিন্তা ভাবনা করুন, যদি প্রয়োজন পড়ে বলবেন আমি আপনাকে গাইড করতে পারি, ঠিক আছে? আর একটু মায়ের শরীরের দিকে যত্ন নেবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9681441888 এই নাম্বারটি রইল সরাসরি কথা বলার জন্য। যারা মনে করছেন যে না, আমাদের জীবনের পরিবর্তন চাই, এবার ভাগ্যের পরিবর্তন নয়, নিজেদের পরিবর্তন চাই, তাহলে কিন্তু যোগাযোগ করুন। কারণ ওই যে রাতারাতি কোনো কিছুর পরিবর্তন কিন্তু করে দেওয়া সম্ভব নয়, জ্যোতিষের মাধ্যমেও সম্ভব নয়, কোনো অ্যাস্ট্রোলজারের মাধ্যমেও কিন্তু সেটা সম্ভব নয়। তাহলে আপনাকে বেছে নিতে হবে। যাওয়ার একদম আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি, মানসিক অবসাদ থেকে বেরোনোর জন্য বিশেষ মুদ্রাটি। বিশেষ মুদ্রা যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম করে পার্টিকুলারলি ধরবেন হাতটা, ভালো করে দেখবেন, এটা ঠিক এই কড়ি আঙুল দুটো বেরিয়ে থাকবে, ছোট আঙুল দুটো, হাতটা ভালো করে প্রত্যেকটা আঙুলকে এরকম করে নেবেন, নিয়ে এরকম করে ধরবেন, ধরে কিন্তু এইভাবে রাখবেন, ঠিক আছে? রেখে মিনিমাম 15 মিনিট বাবু হয়ে বসে হাতটাকে ঠিক দুটো পায়ের মাঝখানে রাখবেন, পরিষ্কার স্ট্রেট হয়ে বসে থাকবেন, চোখটা বুঝে জাস্ট কিছু মাথাটাকে ব্ল্যাঙ্ক করবেন, কোনো চিন্তা আনবেন না, কোনো চিন্তা আসতে দেবেন না। দেখবেন একদিনে হয়তো এটা হবে না, কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে হবে। এরকম মিনিমাম 15 ডেজে কিচ্ছু হবে না, মিনিমাম 30 ডেজ করুন, করার পর দেখবেন আস্তে আস্তে কিছু রেজাল্ট পাচ্ছেন। এবং প্রত্যেকটা জন্মছকের জন্য কিন্তু প্রত্যেকটা মুদ্রা আলাদা, কিন্তু এগুলো হচ্ছে জেনারেল, সেই জন্য আপনাদেরকে এটা বলছি, আপনারা ট্রাই করুন, যে কেউ ট্রাই করতে পারে, যে কেউ এটাকে ট্রাই করতে পারে, যে কেউ। আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দেবো রবিবার দুপুর 1:05 এবং বৃহস্পতিবার দিন দুপুর 1:35 লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে পৌঁছে যাই শুধুমাত্র আপনাদের জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।